মুখে বলা যদি না মাই নেয় তাহলে আর কি করা যাবে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল। প্রতিদিন যেমন ভিডিও আপলোড করা হয় সেই মতোই আজকে একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছেন, তাই চ্যানেলের সাথে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার কাকু, আপনাকে তো সবাই জানে কিন্তু তবুও একবার নাম পরিচয়টা দাও বলি, কেন নতুন নতুন রসিকদের জন্য। আমার নাম প্রাণকিশোর সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবড়িয়া, আঞ্চল লটপাড়া, বড়বাজার থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, এখন বর্তমান সময়ে কটা কাড়া আছে? এখন একটাই আছে। প্রাণকৃষ্ণ বাবু নতুন কাড়া নিয়েছেন, এটা কি কোনো কি গল্প চলছে কি কোথাও? না না, লিয়া হয়নি, এখন যেটা আছে সেটাই এখন থাকলো। তো বুঝতে পারছেন বন্ধুরা, যে কাড়াটি আছে সেই কাড়াটাই এখন থাকবে, তো পরবর্তী ক্ষেত্রে লিয়া যাব সেটা কিন্তু সেটা পরের ব্যাপার আছে, ওটা এখন ব্যাপারটা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে নাই। কিন্তু কাড়া কিন্তু এখন একটাই আছে, তার সাথে কিন্তু সে মোচটা আছে। মোট কবার লাগানো ছিল যদি দর্শক? মোটের 20-22 বার হবে মনে হয়। হবে তো কাটা কি আরো খেলাবার কোনো চান্স আছে? কাড়া এখন গ্রামে খেলা হয়, আরেকবার গ্রামে হোক তো আমার সিজনটা আসুক, আর ওই গ্রামেই হবে। মানে বাহারে যাচ্ছে না এখন? বাহারে এখন যাবে না, এখন একবার গ্রামে লড়াই নি, তারপরে বাহারে। তো গ্রামে লড়াইটা কতদিন হয়? ওটা দেখো, আমার ওটা মানে ধৈর্য নাই হচ্ছে, মানে যেটা সঠিক আমি বলে দিব, মানে জায়গাটা অনুপাতে তো ধৈর্যটা হয়, যেটা দর্শক দেখতে যদি না পাই, যদি আমার অত জনগণ সমাগম আমি যদি ওগুলো কন্ট্রোল করতে না পারি তাহলে তো আমি মেলাটা করি নাই। সে তো বটেই, মানে জায়গার ঠিক যদি না হয়। হ্যাঁ, এখন জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে ওই ভাদ্র আশ্বিনের মধ্যে হতে পারে, নাহলে ওই আঘন পৌষের মধ্যে হবে, তাছাড়া মানে আমার জায়গা পরিষ্কার নাই থাকে। তো কিন্তু খেলা হবে কি? খেলা হবে কি একবার বুড়াখাড়ার খেলা হবে কি? খেলা দেখতে পাবে কি দর্শক, সেটার জন্য কোনো ইয়ে নাই, খেলা দেখতে পাবে, ওটার জন্য কোনো দর্শককে অধৈর্য হতে হবে কি নাই, বুড়াখাড়ার খেলা আরেকবার দেখবে কি। মানে যে সমস্ত রসিকরা চাই চাহে যে আমি কাকুর সাথে লাগাবো, তো কি তারা কি জোর দিতে ইচ্ছুক আছো? আমি তো জোর মানে বলতে গেলে পুরুলিয়া জেলায় যারা বড় রসিক আছে, যারাকে জনগণ চাইছে যে ওনার সঙ্গে লাগালেই ভালো হবে, ওই এখন মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে কিংবা ভারত চ্যাম্পিয়ন আছে, ওই ওনারা আনলেই আমি ওনাদের সাথেই লড়াবো, যেহেতু আমার বুড়াখাড়া বটে, আরেকবার ওনাদের সাথেই লাগাবো। তো যদি না আনে তাহলে যে কোনো ব্যক্তি আনবে তাদের সঙ্গে লাগাতে হোক, তো যদি না আনে কেউ ওই ব্যক্তিরা যদি না নামায়, এমনি মুখে বলা যদি না মাই নেয় তাহলে আর কি করা যাবে। ফাঁকা মাঠে গোল হয়ে যায়, ফাঁকা মাঠে গোল দিয়ে কেন, তাহলে সেই তখন মানে যে কোনো ব্যক্তির সঙ্গেই লড়াতে হয়। যেমন লালটু বাবুকে চান্স দিয়েছিলেন? হ্যাঁ, দেখো এখন কেউ যদি না জমা করে লাগাতে ইচ্ছুক হই নেই, তাহলে যে ইচ্ছুক হবুক তাকেই দিতে হবে, নাহলে আমি তো বলবো যে যারা মানে এখন পুরা জয়ী হয়ে আছে পুরুলিয়া জেলায় সেই তারাকেই আমি চান্সটা দিব। আর সে কি প্রাইজ মানে ওই যে থাকে সেই থাকবে, বেনমার অফার তোফার থাকবে, তো মানে ওইরকম নামি ব্যক্তিরা নামা চাই, অফার থাকবে, তো মানে ওই নামি ব্যক্তি হওয়া চাই। আর নাহলে ধরো যদি নামি ব্যক্তি নামেই জমা নাই করে তাহলে আর কি করা যাবে, তাহলে নীল গোল দিয়ার লাগে মানে যে কোনো ব্যক্তি তখন উঠলে উহাদের সাথেই লড়াতে হবে। আর নাইতে আমি তো বলবো আমি তার আজ তো কারো কাকু টার্গেট করিনি আর কাকু বাছি নি, যে ওনার সাথে লড়াতে হবে তার নাই আমার। না কাকুর ওটা হয়তো এতদিনে কাকু কাড়া রাখিয়েছি কিন্তু কাকুকে কোনো টার্গেট আজ পর্যন্ত কাকু নেই, তবে হ্যাঁ যদি কেউ বলে তাকে তার উত্তরে বলে কাকু। কিন্তু মানে যেটা এখন প্রতি উত্তরটা যারা প্রত্যেক দিন যদি ওরা আমাকে টার্গেট করে, তো সেই ব্যক্তিটাকে তো আমিও তো বলি যে তাহলে আমার আসর নিয়ে আসুক না, ওই ব্যক্তিটার সঙ্গেই লড়াবো, কিন্তু সেই ব্যক্তিটা তার আমার আসার আসে নাই, ওই মুখে বলে আর আসে নাই, তো ওটা তো আসা তো ওদের একান্ত দরকার, কিন্তু আর আসবে নাই, এমনি মুখে বলে আর কাজে কর্মে উঠে নেয় আমার আসার। তবে যদি ওই ব্যক্তিরা নিয়ে আসে তো ওদের সাথে আমার লড়াবার ইচ্ছুক আছে, মানে দর্শক দর্শক যেটা বলবে যে ওইটাই মানে ভালো হবে ওনার সাথেই করো, তো আমি ওনার সাথেই করবো, তো মানে সেই ব্যক্তিরা যেমন আমার সাথে মানে নিয়ে আসার, আমরা তো কোনো খারাপ ব্যবহার করবো না, গণ্ডগোল নেই, কিছু নেই। আমি বলছি যে সে মানুষ
দর্শক দেখতে পায় সেই ব্যবস্থা করব, দর্শকের উপরেই নির্ভর। হ্যাঁ কাকু, একটু মানে মানে বাঁশের যে বাউন্ডারি বা বেড়াটা ওগুলা সবই হবে, ভালো করে করতে হবে, ওগুলা সব করব। আর আজ তক কারোর সঙ্গে যে ঝুট ঝামেলা ওটাও আমি করিনি, আর কাকু টার্গেটও করিনি। যে কোনো ব্যক্তি মানে ওই সম্মানের উপরে আমি দিয়ে যাব। কাকু যেমনি এমনি ইহা করে আমি ঘুরান দিলি তা নাই। তো বুঝতে পারলেন বন্ধুগণ, খেলা কিন্তু জবরদস্ত হবে, গ্রামে হবে, সেটা হবে ধার গ্রামে। তো যাই হোক, কাকু তো পরিষ্কার বলে দিলেন যে আমার এত যে মানে যাতে দর্শকের কোনো অসুবিধা না হয় আর কারো লাগতে যে সুবিধা হয় সেরকম একটা মাঠের তো দরকার আছে। তো সেই জন্যে একটু কাকু অবশ্যই একটু সময়টা চাইছে। তো যারা এক নম্বর টপে খেলছে আর কি এই পুরুলিয়া জেলায়, সেই তাদেরকেই কিন্তু জলাটা কাকু দিয়ে দিবে। কিন্তু আপনাদের মতামত কিন্তু কমেন্টে কমেন্ট বাক্সে অতি অবশ্যই কিন্তু জানাবেন যে জলাটা মানে কোথায় হলে ভালো হয়। তো সেই দর্শকদেরকে নিয়েই কাকু এই মেলাটি করতে চাইবেন, যে দর্শক মানে কাকে চাইছেন। তো আপনাদের মতামত কিন্তু কমেন্টে অতি অবশ্যই লিখে জানাবেন। আমরা তো এখন তো আমরা অনেক কিছুই জানি গেলি। তো কাকু তো এখন তো কাড়া রাখতে গেলে তো খড় পোঁয়ালের তো দরকার আছে, তো কেমন বিষ পেলাপেলি হইলো কি না হইলো? এখন খড় পোঁয়ালে দেখো, এখন কাড়াটা রাখিয়েছি, যদি আমি খাওয়াতে নিয়ে পারি তাহলে তার হবে নাই। আমি আমার তার অন্য কোনো খাবার নাই, ওই শুকা খড়েই। যেদিকে যদি চাষেই না হয় তো কোনো দিকে জোগাড় করে হলেও খাওয়াতে তো হবে। তো এখন মানে বীজ ফেলেছ নাই? বীজ তো ফেলেছি, তো বীজ তো এখন ধরো জলেই পড়ছে না, তো করবে কি? নাহলে বীজ তো বসে 42 কিলো ওজনে 42 কিলো ধান ফেলা হয়ে গেছিলো, তো বেরিয়াই নাই। টুকটাক দেখা যায় দুটা চারটে, এমনি জল না পড়লে তার ওগুলো এখন হতে চাইবে কি নাই? আর একটু খড় খাওয়া তো পোঁয়াল বটেই, আর খড় তো একটু চাহিদা করবে কি? ওই জন্যই মানে জলের তো দরকার আছে, জল না হলে কিন্তু ধান চাষ আমাদের একেবারে হবে কি নাই। গত বছর অবশ্য হয়নি, টুকটাক ওই ঝিঁটা ঝিটি করে লাগাইছিলি, তার মধ্যে ওই টুকটাক সাইডে অন্য অন্য গ্রামে হয়েছিল, কুটুম বাড়িলেই 2-3 ট্রাক্টর আনা হয়েছিল, ওই ওই খড়েই এখনও চলছে। আর ঘরেরটুকু ছিল মানে অনেকটা জায়গা তো লাগা হয়নি। তো যাই হোক, বুঝতে পারছেন যেরকম আপনাদের অবস্থা আছে জল হয়নি, সেরকমই কিন্তু ধার গ্রামও তো বড়াবাজার, ধার গ্রাম বড়াবাজার থেকে বেশি দূরে নাই, মোটামুটি 15 কিলোমিটার তাই না? হ্যাঁ, 12-15 বেশি নেই। তো 15 কিলোমিটার অতি অবশ্যই কিন্তু সেখানে কিন্তু জল দেখা যাচ্ছে নাই, একদমই জল নাই, মানে একেবারে খেত একেবারে ধুলা উড়ছে। হ্যাঁ, চারাচারি টুকটাক লাগে দিয়ে যা সেলা অবশ্যই ধুলা হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কাকু রেডি আছেন। তো আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন, তর্ক বিতর্কে নয়, ভালোবাসার খাতিরে কাকু কাড়া লাগাতে রাজি আছেন। তো যাই হোক, ভিডিওটি কীরকম লাগলো আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আর দীর্ঘাও না করে সমাপ্ত করছি, না কাকু কিছু বলার আছে? না না, আর কি বলবি, এখন দেখো খরার বাজার, ধান ধুনো ফেলা হচ্ছে, আর জলথল পড়ছে নাই, যদি জলথল পড়ে তো দেখা যাক। বলছি তো আমি ওটা সময় বুঝে আর মানে ডেটটা তারিখ ফিক্সড করা যাবে, এমনিতে আগেই তো আর ফিক্সড করা যাবে নাই। ভজরে মো মায়ের চরণ, আরি না ভজিলে বৃথায় জীবন হে, ভজরে মো মায়ের চরণ, আরি না ভজিলে বৃথাই জনম হে, এ মাকে দুঃখ দিও না মায়ের করো সাধনা।
যার কৃপাতে এলে হবে দাদা সেই তো তোমার মা, যার কৃপাতে এলে হবে